আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সাইড পৃষ্ঠার একক কাজ বা জোড়ায় কাজ নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় ইবাদত এর সতেরো নং পর্ব এটি যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ে যে বিষটার সমাধান দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একক কাজ বা জোড়ায় কাজ শিক্ষকের আজকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা হজের তাৎপর্য খাতায় লিখবে সেটা একক কাজ হতে পারে জোরাই কাজও হতে পারে আমরা দেখে নিয়ে এটা অ্যান্সারটা কী লেখা যেতে পারে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী ষাট পৃষ্ঠার একক কাজ বা জোড়ায় কাজ হজের তাৎপর্য এক হজ পালনে আমাদের ইমান মজবুত হয় কারণ এতে আমরা বহন আল্লাহ তালার অনেক নিদর্শন প্রত্যক্ষ করি দুই হজের মাধ্যমে ইসলামের সাম্যনীতি প্রতিষ্ঠা হয় তিন ধন সম্পদ বর্ণগোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায় চার হজ পালনে তাকুয়া বা আল্লাহভীতি বৃদ্ধি পায় পাঁচ হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে ছয় রাজা প্রজা মালিক ভিত্ত সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায় সাত উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয় আট হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে নয় হজ মানুষকে বিশ্ব ভ্রাতৃত্ববোধ শেখায় দশ হজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি সাধিত হয় এগারো হজ পারস্পরিক ভাব ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দ্যবোধ জাগ্রত করে বারো হজের সাদা পোশাক আমাদের মৃত্যুর কথা মনে করিয়ে দেয় তেরো হজের মাধ্যমে মানুষের মাঝে আমূল পরিবর্তন সাধিত হয় চোদ্দ হজের মাধ্যমে মানুষ রসুল্লাহ সাল্লাম এর কবর জিয়ারতের সুযোগ পায় পনেরো আল্লাহর ঘর তাওয়াফ করার কারণে সাধারণ মানুষ হাজিদের সম্মান করে থাকে ষোলো আরফার ময়দানে সকল মুসলমান একত্রিত হওয়ার সুযোগ পায় এগুলো হচ্ছে হজের তাৎপর্য তো শিক্ষার্থীরা করবো বাসুটি বিস্তার প্রতিফলন ডায়রি লিখুন যেটা একটা বাড়ির কাজ যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব সুনত আদায় করা হয় তুমি বা তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক নিজের কাছে নিজের ছকটি পূরণ করো সেখানে হজের নিয়ম ফরজ ওয়াজিব সন্ন্যত কোনটা কোন কার্য বলি সেগুলো তোমাদের লিখে আনতে হবে তো এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো তা তখন তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় ইবাদত এর ষাট পৃষ্ঠার একক সরি এই ষাট পৃষ্ঠার একক কাজ বা জোড়ায় কাজ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে আর এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ